স্পটে এসে গেছি, এই সেই 200 বছরের পুরনো জমিদার বাড়ি। আজকে সারাদিন আমরা এখানে কাটাবো। হ্যাঁ স্যার, ঠিক আছে তো? জি স্যার। লেটু, জি স্যার, খেলাটা বন্ধ রাখো। ঠিক আছে। ইয়ে রতন, জি স্যার, গাইডকে পেলে তারপর তুমি ওই গাড়িটা ভেতরে নিয়ে আসো। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ চলো। আমি আশা করব তোমরা এই টুকটাকে 100% এনজয় করবে। এই জায়গাটা বসি আমরা দিয়ে দিই। বাইরে খেয়ে নেবো। বাইরে বলতে ইয়ে আজাদ, তুমি একটা কাজ করবে, বাইরে আসার সময় একটা দোকান থেকে এসেছি ওখানে বলে আসবে। হ্যাঁ দুপুরে আমরা ওখানে গিয়ে খেয়ে নেবো। ওকে। আচ্ছা, আর তোমাদের যার যা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, সব তো জানা আছে, সেই অনুযায়ী আমরা কাজ করতে থাকবো। হ্যাঁ, তবে এর বাইরেও তোমাদের একটা সুযোগ থাকবে, সেটা হলো অ্যাসাইনমেন্টের বাইরে তোমরা যদি সময় বের করতে পারো তাহলে তোমরা তোমাদের মতো করে এনজয় করবে। হ্যাঁ, দৌড়ঝাঁপ লাভ সব কিছু করবে, বাট উইদিন দ্য ডিসিপ্লিন। লিট্টু? জি স্যার। হ্যাঁ গুড। তাহলে এখন একটা কাজ করি, আমরা ওই ওইদিকে বসার জন্য একটা জায়গা খুঁজে নিই যেখানে আমাদের সেন্টার হবে আর কি। মাদুর এনেছো, ওটা নিয়ে নেব আমরা। গায়াটি থাকার কথা, সাথে এই পারমিশন কি ওর কাছে? তো হ্যাঁ, এই চলো ওটাকে খুঁজে দেখি। হ্যাঁ হ্যালো, কে আছে ভেতরে? এখানে কেউ আছে? হরিয়ানা ইউনিভার্সিটি, আই অ্যাম মাইকেল ডিসুজা গোমেশ, এট ইউর সার্ভিস স্যার। ও, আপনি আমাদের গাইড তো? আমাদের পারমিশন টারমিশন সব ঠিক আছে তো? আই অ্যাম হিয়ার স্যার, নো প্রবলেম। ব্রাদার্স এন্ড সিস্টার্স, লেট আস গো। কাম ওয়াক এন্ড টকিং স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চল। দিস ইজ দ্য পিলার ফ্রম মিস্টার। না বলছিলাম কি, মানে ওই আপনার ওই যে ব্রিটিশদের কাছ থেকে শেখা ইংরেজিটা একটু কম বললে আমার ছেলে মেয়েদের বুঝতে সুবিধা। স্যার, মাই ফাদার ওয়াজ ব্রিটিশ গাইড স্যার, হি টট মি ইংলিশ স্যার, বাট ফর ইউর রিকোয়েস্ট স্যার, ফ্রম নাও আই উইল টেল বেঙ্গলি স্যার। অল ব্রাদার এন্ড সিস্টার্স, কাম কাম। লিটো স্যার, তোমার একটা দিতাম। সরি স্যার,
And that is pillar. That pillar is made by Kosti Pathar. Do you know Kosti Pathar? Kosti Pathar is from New Delhi. New Delhi is that Mughal Samrat Babur. And after that, আমরা এখানে বসার ব্যবস্থা করি, হ্যাঁ, গাছ আছে, ছায়া আছে, চলো পেপার। জি স্যার, পাড়িটা নিতে। লিটু স্যার, তোমাকে বকতে বকতে আমি পাগল হয়ে গেলাম। আমার জুয়েল স্যার, পিলারটা দেখেছো? জি স্যার। এটার এই যে উপরে মোটি, এই যে ক্যাপিটালের মোটিটা, তারপর নিচে দিয়ে একটা ইঞ্জিন তৈরি চাই। হ্যাঁ, ভালো করে একেবারে সুন্দর করে। হ্যাঁ, আরে বুঝবো তো, গাইড সাহেবকে তো। নো স্যার, থ্যাংক ইউ স্যার, আমরা এসব খাই না। মানে আমি চা এসব আমি খাই না স্যার। ও স্যার, এক্সকিউজ মি, আমার ফ্যামিলি এই কাছেই থাকে, একটু কাম অ্যান্ড গো চাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। নো টাইম স্যার, যাবো আর আসবো। লোকটার আচরণ কেমন মিস্টিরিয়াস স্যার। হুম, কথায় কথায় ইংরেজি বলে, অসহ্য একটা। আর যা কিছু বলে সবই ভুল ইংরেজি। আসলে ব্যাপার হয়েছে কি, শহরে যারা থাকে তাদের সম্পর্কে এদের ধারণা যে শহরে সবাই ইংরেজিতে কথা বলে। তাছাড়া তোমরা ইউনিভার্সিটি থেকে এসছো, তো তোমাদের সাথে যদি ইংরেজিতে কথা বলে তাহলে তাদের স্ট্যাটাস বেড়ে যায়। তবে লোকটা আসলে খুব রহস্যময়। শোনো, মানে তোমাদের অ্যাসাইনমেন্ট তো দেয়া আছে, একটু সাবধানে, আলো হাতেরই জায়গা তো, তোমরা একটু সাবধানে এক কথা শোনো না, মনোজি একটু সাবধানে যেও, একা একা কে কোনো দিকে যাবে না। হ্যাঁ, মনে থাকে যেন। ওকে, সবাই বেরিয়ে পড়ো। কি সব ভাবি যাবি, দেখলাম ছেলেগুলো যে পাঠালাম, আমি বা একা একা পিছনে পড়ে গেলাম কেন? ওইখানটা থেকে স্যার স্পষ্ট গন্ধ পাওয়া যাচ্ছে। আমি কিছু পাচ্ছি না।
স্যার আপনি অমন করে কি দেখছেন কিছু না ইয়ে চলো এখানে বেশ কোন থাকা ঠিক হবে ইয়ে না ঠিক এদিকে তো বন্ধ টন্ধ কি সব শুনছি ইয়ে অনেক কিছু আছে তোমরা এদিকে থাকবে ঠিক আছে কেন কেন স্যার ভয়ের কিছু আছে আরে না না ভয়টাই না আসলে হলো যে পুরানো বিল্ডিং তো কখন কোন দিক থেকে কি ভেঙে টেঙে পড়ে এই আর কি গাইড বেটার কোথায় গেলে এখনো আসার নাম নেই শোনো ওই তোমরা আশেপাশে এদিকটাই থাকো হ্যাঁ একসাথে থেকো আমি দেখি গাইড বেটাকে খুঁজে আনি আমরা বিশ্বাস করছি তুই দেখেছিস কিন্তু এখন তো নেই চল শুন আমার খুব ভয় লাগছে চল কেন কি হয়েছে আমরা ওইদিকে পরীর মতো একটা মেয়েকে দৌড়ে যেতে দেখেছি কোথায় ওইদিকে ওই জায়গায়
পরিটা কি সুন্দর। দেখলি তো, সাধনী করিস না, আমরা সত্যি দেখেছি, আমাদের খুব ভয় লাগছে। চল আমরা ভাগি, চল স্যারকে সব বলি, চল। আরে আরে শোন শোন শোন, এইসব কিছু না বুঝলি, এই সমস্ত জায়গায় আসলে মানুষ ওই সব কিসের কথা মনে মনে ভাবে, আর ওই গুলাই তোকে আমি তারপর খেতে যা। সত্যি বলছিস লিটু? তো আসলেই দেখছো সত্যি? তাইলে তাইলে তো সত্যি কথাই কই, আমিও দেখছি। কি দেখেছিস? আমি আমি খেলতাছি, হঠাৎ করে দেখি কই থেকে একজন আসলো, আইসা আমার ধারে হাত রাখে। আমি তো শঙ্কায় উঠলাম, তারপর জিগাইলাম, কে আপনি, কই থেকে আসছেন? আমারে কর, খেলাই নিবে না আমারে, আমি তো ডরে অস্থির। তারপর তারপর আর ঘুরাইয়া দেহি নাই গায়েব। তোর এখানে নিশ্চয়ই ভূতের আস্তর আছে, চল ভাগি। আরে চল, আরে আরে শোন 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 শোন, বুঝছি তোগো মাথা ভূতের আস্তর হয়েছে, এইসব কিছু না বুঝলি, ভুয়া মারলাম তোকে সঙ্গে, সব কিচ্ছু না, যেমন ফোট আমার খেলতে দে যা। মন শুভ্রে কোথায় গেল? তাই তো, চল তো দেখি আগে জেগে গেল কিনা, চল। মানুষ আমি আমার কেন পাখির মতো আপনি আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলেন। ভয় ভয় কিসের স্যার? আমার সঙ্গে চলুন স্যার, আপনাকে একটা অদ্ভুত জিনিস দেখাবো। কি সেটা? পুরনো কষ্টি পাথরের পিলার, 500 ইয়ার্স রান স্যার। তাই নাকি? চলুন তো। হ্যাঁ চলুন। আচ্ছা আপনার এই পোশাকে গরম লাগে না? আমাদের এই ঠান্ডা গরমে সব লাগে না, চলুন বল, এদিকে একটু আসবি? দেখছিস না কাজ করছি, একটু আয় না প্লিজ। কি ওখানে কিছু দেখছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। কি? একটা পিলার। দোস্ত এবার একটু ক্যামেরা ক্যামেরা লুক দিয়ে দেখতো। ক্যামেরায় কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি। কি দেখছিস?
একটা শ্বেত পাথরের দেয়াল, আর কিছু না, গুড কম্পোজিশন, ভালো ছবি তুল। আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, ডিস্টার্ব করিস না। আমাদের গাইড কে দেখবো, আপনি কি এখানকার কেউ? কার সঙ্গে কথা বলছিস? দেখ না, লোকটা সেই কখন থেকে ফ্রেমে ঢুকে ডিস্টার্ব করছে, কিন্তু কথা বললে বেয়াদবের মতো একই কথা রিপিট করছে আর বোকার মতো হাসছে। চল, তোকে আর ছবি তুলতে হবে না। আর আমি সত্যি বলছি, লোকটা এটা লোক না, দেয়াল। আমি ওর সঙ্গে কথা বলে, আচ্ছা ঠিক আছে, অনেক সময় এমন হয়, সামটাইমস ইট ইজ কল্ড হ্যালুসিনেশন। চল, আরে না রে দোস্ত, আমি চল তো। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম, তুই লোকটাকে দেখেছিস, লোকটার সঙ্গে কথা বলেছিস, এখন চল তাকে আসি। লোকটা, আরে আয় তো। এখনো সময় আছে, চলে যাও এখান থেকে, নইলে বাকি যে কয়জন আছে ওরাও মরবে। মানে বাকি যে কথা আছে, মানে আবারও বলছি, চলে যাও, পালিয়ে যাও এই অভিশপ্ত বলয় থেকে, ভাগো ভাগো। শুনো, আমি কিন্তু চিৎকার দিব না, আমি কিন্তু একলা না। আমাদের তাড়াতাড়ি যেতে হবে,
গানের শব্দ শুনতে পাচ্ছি নাকি? Sir, what are they doing? Sir, what are they doing?
বাগানটা কোন দিকে? ওই যে বাগান স্যার, ওই দিকে স্যার। সাবধানে। ডরনে কা নেই, বাট কে কে আপনি? আমি यहां का পাহারাদার আছি। পাহারাদার? আপনাকে তো সারা দিন দেখি নাই। আমি রাত কি পাহারাদার আছি। লো বেঠো, ভুখ লাগা না। আপনি কি করে জানলেন আমাদের ক্ষুধা পেয়েছে? আর আমরা ওই সব খাবারের সন্ধানে বেরিয়েছি। আও, ডরনে কা নেই, আমারা সে তুম লোক কা কোই নুকসান নেই। আপনি কি মানুষ? 150 সাল পহলে হাম আদমি থা, আবি হাম কুছ নাহি। আপনি তো বললেন যে আপনি সবকিছু জানেন, তো আমরা এখান থেকে কেমন করে বেরোবো? আর আমাদের বাকি ছেলেপুলেরা ওদেরকে কেমন করে উদ্ধার করবো এটা নিশ্চয় আপনি জানেন। আলবত জানি, ওলো কিধার আছে? পাহারাদার সাহেব, ওরা কি বেঁচে আছে? মালুম নেই, ওরা জিন্দা ভি আছে তো বহুত মুশকিলে আছে। মুশকিলে? কি মুশকিলে আছে? বহুত কিসিম কা আত্মা কা কবজে মে আছে। বহুত কিসিম ইয়ে না, মানে ওদেরকে খুঁজে বের করা যায় না পাহারাদার সাহেব? তা নেই, ইনসান আদম লোক ওদের কিছু, কিন্তু আপনি তো মানে তোমারা লোক মুসিবত নিয়ে আছে। हम भी मुसीबत में आछे 150 साल से। आपने आपने की मुसीबत आछे 150 साल से?
আমার আত্মা খুব মুক্তি নেই। এভাবে ইনসানকে বদন মে ফিরতে ফিরতে বহুত মুশকিল, মানে বহুত মুশকিল। আপনি কাঁদছেন, আপনার কি কষ্ট পাহারাদার সাহেব? একদিন এক খুন কিয়া, ये खून शहद हमसे करना नहीं था। काके काके खून करे थे? हम हमारा मुनीब जमीदार बाबू को खून किया। जमीदार बाबू? जमीदार बाबू के कहने खून कर ले? वो काम भी ऐसा किया जो हमसे सहा नहीं किया। कि एमन काज करे छिले से? निजेर मालिक के खून कर ले? जमीदार बाबू हमारा गुड़िया बीबी को बलात्कार कर लो। हमारा गुड़िया इस कुएं पे जान दिया, मरिया गया। ये हमसे सहा नहीं गया। हम जमींदार को फोन कर लीजिए, अपने आप को खत्म कर लेते। कभी भी हमारा अपना गुड़िया बीवी का रोना उस कुएं से अपना कान पे आता, तब से किसी को मुक्ति नहीं मिला। ना हमको ना बीबी को अटक रहा है सब लोग। हमें हमें मुक्ति चाहिए बाबू। हमसे हर सहा नहीं जाता है। अब मैं क्या आपके को सहाय करते पारे? মানে যাতে করে আপনার মুক্তি হতে পারে আর আমাদের সঙ্গীদেরও মুক্তি হতে পারে এবং আমরা সবাই এখান থেকে বেরিয়ে যেতে পারবো। আছে উপায়, আছে আছে উপায়, আছে উপায়। ও যে আসমান মে চাঁদ হ্যাঁ না, হ্যাঁ চাঁদ আছে তো। আগর তুম লোক ও চাঁদ আসমান কে সিধা বরাবর আনে কা পহলে উস बंद दरवाजा को खुलिया देते पारे, सबको सबको मुक्ति मिल गई। सबको क्या चाहिए दरवाजा भीतर? अभी वक्त ज्यादा नहीं है। वो दरवाजा खुलना इतना आसान नहीं है, कठिन हो गए, समय लग गए। ठीक है, आप हमें सहाय करते पारबेन ना? हमें केमने सहाय करबे? अब तो गायब आछे খালি ইনসান, মানে আপ লোক ওটা করতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ পাহাড় আছে। আপনার আপনার মঙ্গল হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুম লোক কাম মাথার উপর চাঁদ আসতে বেশি সময় নেই। Thank you.
बहुत बहुत मेहरबानी, बहुत बहुत मेहरबानी। আমি আপনাদের গাইড স্যার। রাতে জ্বর এসেছিল, আসতে একটু বিলম্ব হয়ে গেল। এই যে আপনাদের পারমিশন স্যার। উনি যদি গাইড হয় তাহলে এতক্ষণ যে শুভ্রা গেছে, আমরা তো লাঞ্চ খেতে যাচ্ছি, তো চলুন আপনি আমাদের সাথে খেয়ে নেবেন। না স্যার, আমার একেবারে রুচি নেই গায়ের জল, আমি বরং এদিকে একটু বসে থাকি। ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন, আমরা তাড়াতাড়ি খেয়ে চলে যাচ্ছি। হ্যাঁ চলো। Bell icon on YouTube app and never miss another update.